এই মুহূর্তে আমরা নজর রাখব একটু বাঁকুড়ার দিকে, যেখানে পৌঁছে গিয়েছেন মিঠুন চক্রবর্তী, মহাগুরু মিঠুন চক্রবর্তী পঞ্চায়েত নির্বাচনে একেবারে মেঠো পথ ধরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গাতে সরাসরি তার জনসংযোগ, একাধিক কর্মসূচি। এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে তিনি বরাবর দাবি করে এসেছেন যে তিনি মানুষের নীতি করছেন, কোনো রাজনীতি করছেন না। সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তাই সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাঁকুড়ার সোনামুখীতে সাংগঠনিক বৈঠক রয়েছে, সেখানেই যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৈঠকে তার সঙ্গে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুরে পঞ্চায়েতে কর্মী সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। একাধিক কর্মসূচি রয়েছে তার, তবে সেখানে সরাসরি তিনি জনসংযোগ করছেন, মানুষের কথা শুনছেন, আম জনতার মন কি বাতে মনের কথা ভাগ করে নিচ্ছেন। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা, তিনি বারবার দাবি করছেন যে রাজনীতি নয়, মানুষের নীতি করছেন তিনি। এবার বাঁকুড়ার সোনামুখীতে কি কি ছবি ধরা পড়ছে মধুকল্পিতা? একেবারেই দেখো মহাগুরু মিঠুন চক্রবর্তী, তিনি উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। এখানে অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার, একবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। মিঠুন দা এসেছেন, দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কি বললেন, কিছু বললেন আপনি? কথা হয়নি। আর এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি ছবিটা, এই ঘরেই কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি রয়েছেন। এখানে অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, যারা কথা বলবেন। এখানে মণ্ডল সভাপতি চঞ্চল সরকার, তার বাড়িতে কিন্তু উপস্থিত রয়েছেন তিনি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, আমরা বারবার করে মিঠুন চক্রবর্তীকে কোথাও গিয়ে দেখছি যে তিনি রাজনীতির বাইরে সাধারণ মানুষ হয়ে, ঘরের ছেলে হয়ে কিন্তু তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। পুরুলিয়া বা বাঁকুড়া দুটো জায়গাতে কিন্তু একই ছবি আমরা দেখতে পেলাম। এবং আজকে যখন তিনি রয়েছেন এই মুহূর্তে সোনামুখীতে, আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই ঘরেই রয়েছেন মিঠুন চক্রবর্তী, রয়েছেন সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে তারা বৈঠক করছেন, যে বিষয়টা বারবার করে উঠে আসছিল পৌলবী, যে পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠনকে মজবুত করারই কিন্তু এই এইটা একটা কৌশল। এবং সে কারণেই কিন্তু বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে যেখানেই যাচ্ছেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, তারা কিন্তু একটি করে সাংগঠনিক বৈঠক করছেন। এবং সেই সাংগঠনিক বৈঠকে দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায়, আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে লড়াইটা ঠিক কীভাবে লড়া যায়, সেই স্ট্র্যাটেজি কোথাও গিয়ে বৈঠকগুলোতে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী। তবে একটা বিষয় ভীষণ উল্লেখযোগ্য পৌলমী, যেটা আমরা পুরুলিয়াতেও দেখেছিলাম, গতকাল বাঁকুড়াতেও দেখলাম, মিঠুন চক্রবর্তীকে যখন তারা পেয়েছিলেন, সাধারণ মানুষ যারা তখন মিঠুন চক্রবর্তীকে হাতের সামনে বা চোখের সামনে তারা পেয়েছিলেন, তখন কিন্তু নিজেদের অভাব অভিযোগের কথা তারা তুলে ধরেছেন। মিঠুন চক্রবর্তী, তিনি বাংলার আবেগ, কোথাও তিনি জনসাধারণের সঙ্গে মিশে যাওয়ার তিনি চেষ্টা করেছেন, কোথাও গিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি ঘরের ছেলে, তাদের যেটা অভিযোগ রয়েছে সেই অভিযোগটা তিনি শুনেছেন, সেই কীভাবে সেখান থেকে বেরোনো যায় সেই রাস্তাটাও কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে বলে জানান। এবং আজকে যখন সোনামুখীতে এই সাংগঠনিক বৈঠকের পর তিনি মধ্যাহ্নভোজন সারবেন, বিগত দুদিন ধরে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু মধ্যাহ্নভোজন সেরেছেন, একেবারে পুরোদস্তুর বাঙালি খাবার তিনি খেয়েছেন। আজকে কী কী খান সেদিকেও আমাদের নজর থাকবে। সবথেকে উল্লেখযোগ্য, আজকে নজর থাকবে আমাদের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের শেষে তিনি যখন সভা করবেন, যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনের দিকে। কেননা বারবার করে যে বিষয়টা উঠে আসছে যে মিঠুন চক্রবর্তী দুটো কর্মী সম্মেলনে কোথাও গিয়ে তিনি এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছেন যে তিনি ঘরের ছেলে, তার কাছে যা অভিযোগ রয়েছে, যা অভাব রয়েছে সেটা জানানো হোক, তারা এখনো পর্যন্ত সাধারণ মানুষ, তারা কী কী পাননি সেই বিষয়গুলি কিন্তু তিনি শোনার চেষ্টা করছেন, সেখান থেকে কীভাবে সুরাহা পাওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি দেখার চেষ্টা করছেন, তিনি বোঝার চেষ্টা করছেন। এই মুহূর্তে বৈঠক করছেন মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার, বুথ স্তর থেকে কীভাবে চাঙ্গা করা যায় সেই বার্তাটাই কোথাও গিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করছেন তারা। এবং এর পাশাপাশি আমি 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 এখানে অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেব। মিঠুনদার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিছু বলেছেন? না, কিছু বলেননি, ভিড়ে বলতে পারেননি, দেখা হয়েছে। দেখা হয়েছে মিঠুনদের সঙ্গে? হ্যাঁ, দেখা হয়েছে, বাট এখনো কথা হয়নি। আমি আমি একবার আপনার কাছে আসবো। মূলত বুথ স্তরে সংগঠনকে চাঙ্গা করার বার্তাটাই কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার দিচ্ছেন, কি মনে হচ্ছে আসন্ন নির্বাচনের আগে কতটা চাঙ্গা হতে পারবে দল? দুজন এসেছেন, দুজনই ভোকাল টনিক দিচ্ছেন আপনাদের। বহুত জনগণের উপর বহুত ভরসা আছে, সবাই উৎসাহ করে আছে যে আমাদের আগামী পঞ্চায়েতে 23-এ আমরা সবাই নির্বাচনে বুথ স্তরে সব জিতিয়ে তুলবো। আপনার কি মনে হয় সংগঠন কতটা আরো মজবুত হবে? এটা বিরাট কাজ হচ্ছে, এটা এমন টনিকের কাজ হচ্ছে যেটা তৃণমূল সরকার হেলে যাবে, পশ্চিমবাংলা তৃণমূল সরকার পুরোপুরি হেলে যাবে। যেভাবে আমাদের সংগঠন, আমাদের মিঠুন দা, আমাদের সুকান্ত দা, আমাদের
আরো যারা নেতৃত্ব আছে তারা যেভাবে প্রচারে অংশগ্রহণ করছে এবং গ্রাম বাংলা মানুষকে মানে এমন ভাব ভরিয়ে দিচ্ছে তাদের আশা ভালোবাসা সব দিয়ে, সেটা মানে অপলকনীয় জিনিস। একেবারে একেবারে আপনি, আমি কিছুক্ষণ আগে দেখছি আপনি ভেতরে গিয়েছিলেন, মহাগুরুর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। কথা হয়েছে? কথা হয়েছে। কথা বললেন? বললাম যে আপনাকে ভালো বললো। আমরা এই ছবিগুলোই কোথাও গিয়ে দেখানোর চেষ্টা করছি, কোথাও যে বিষয়টা বারবার করে বলার চেষ্টা করছিলাম পৌলমী, যে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম কিভাবে একের পর এক জায়গা থেকে অভিযোগ উঠে আসছিল, কোথাও ঘর ছাড়া ছিলেন বিজেপি কর্মীরা, তো কোথাও বাঁকুড়া বিভিন্ন জায়গায় মিঠুন চক্রবর্তী তিনি যখনই গিয়েছিলেন তাকে ঘিরে সাধারণ মানুষের আবেগ উদ্দীপনা সত্যি চোখে পড়ার মতো ছিল। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মধু কল্পিতা। এই মুহূর্তে বাঁকুড়ার সোনামুখীতে পৌঁছে গিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, একাধিক কর্মসূচি রয়েছে আজ বাঁকুড়াতে তার।